हेलो फ्रेंड्स, वेलकम टू लिविंग विद स्माइल। आज के आमी आपनादेर संगे शेयर करब एक टिक्का रेसिपी। एटी होलो पनीर चिंगड़ी टिक्का। तो चलो रेसिपिटी देखा जाक। एखाने आमी पनीर निये निएछि, पनीरगुलो एरकम भावे केटे निएछि किउब करे। आर एखाने निएछि लाल लंका गुड़ो, हलुद, आदा पेस्ट, जिरे गुड़ो एबं सामान्य चाट मसला। आर एखाने निएछि টক দই। সমস্ত উপকরণ আমি টক দইয়ের সঙ্গে মাখিয়ে নেব। আর পনিরের সাথে আমি কিছু সবজি নিয়েছি, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, এগুলোকে আমি চোখো চোখো করে কেটে নিয়েছি। আর নিয়েছি চিংড়ি মাছ। এবার সমস্ত উপকরণ আমি একসাথে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি, নিয়ে 10 মিনিট রেখে দেব। এখানে একটা স্টিক নিয়ে নিয়েছি, এর মধ্যে পনির, ক্যাপসিকাম, চিংড়ি এগুলি একটি একটি করে পরপর গেঁথে দিয়েছি। এখানে একটি কড়াইতে সামান্য তেল নিয়েছি, নিয়ে এবার এগুলো ফ্রাই করছি। এক পিট একটু লাল লাল, একটু বেশি ভাজা ভাজা, মানে যেটাকে বলে একটু ব্রাউন হয়ে গেলে আবার উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে একটু বেশি করে ফ্রাই করে নেব। যেহেতু টিক্কা তাই কিন্তু একটু ডিপ ফ্রাই হবে, ঘুরিয়ে ফিরিয়ে কম তেলে এটিকে করতে হবে। দেখুন একটা পিট কিন্তু একটু ব্রাউন হয়ে যাবে, আমি উল্টে দিয়েছি। এবং এভাবেই আমি সমস্ত দিক ঘুরিয়ে ফিরিয়ে এটিকে এরকমভাবে ডিপ ফ্রাই করে নামিয়ে নিয়েছি। তো রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন।